সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয় আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিও আলোচনা করব লকডাউনে ইমিগ্রেশন খোলা থাকবে কিনা একই সাথে রিকালিব্রেশন প্রোগ্রাম নিয়ে তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার জন এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় লক্ষ বাষট্টি হাজার চারশত সাতান্ন জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি পেরেছেন ছয় হাজার পাঁচশত অষ্টাশি জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আটশত চৌষট্টি জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ষাট জন এরই মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার নয়শত আটষট্টি জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন একাত্তর হাজার ছয়শত পঁচিশ জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিও যে কথা বলি আজও একই কথা বলবো করোনা মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি এস পি অবশ্যই মেনে চলবেন চার হাজার যে শতপঞ্চাশ জন আক্রান্ত হয়েছে কয়েকটা প্রদেশেই কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে যেমন গত চব্বিশ ঘন্টায় জহুর প্রদেশে আক্রান্তের সংখ্যা চারশত জন মালাক্কা একশত জন কুয়ালালামপুর পাঁচশত তিনজন শিলাঙ্গর এক হাজার পাঁচশত তেইশ জন প্যারাক একশত ছত্রিশ জন পলুপিনাং দুইশত চোদ্দ জন ক্যাড্ডা একশত নিরানব্বই জন ক্লান্তান দুইশত চোদ্দ জন সিম্বিলান তিনশত তেইশ জন লাবোয়ান একশত তেরো জন সাবা দুইশত শত তিয়াত্তর জন এবং সারোয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন সাতশত চুয়াল্লিশ জন তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন প্রতিনিয়তই কিন্তু মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ কোভিড নাইন্টিনের স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত কঠোর কোনো ব্যক্তি যদি মালয়েশিয়ার সরকার কর্তৃক গাইডলাইন ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা মালয়েশিয়ার সরকারের স্বাস্থ্যবিধি কিংবা গাইডলাইন ভঙ্গের দায়ে বাংলাদেশি সহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিককেও কিন্তু জরিমানা করা হয়েছে গতকাল সেখানে তারা রুমের থেকে বাইরে এসে আড্ডা দিচ্ছিল কিংবা গ্রুপিং করে কিংবা দলগতভাবে চলাফেরা করছিল একই সাথে রাত্রেও বাইরে ঘোরাঘুরি করছিল এটা কিন্তু মালয়েশিয়া সরকারের আইনের বাইরে অর্থাৎ মালয়েশিয়া সরকার আইন করেছে দলগতভাবে চলাফেরা করা যাবে না কিংবা গ্রুপিংভাবে চলাফেরা করা যাবে না একই সাথে রাত আটটার পরে বাইরে আড্ডা দেওয়া যাবে না কিংবা বাইরে চলাচল করা যাবে না তো বর্তমানে তো অধিকাংশ সেক্টরি বন্ধ আছে যেগুলোই খোলা আছে তারা হয়তো বাইরে বসে আড্ডা দিচ্ছিলো কিংবা অন্য অন্য যে কোনো কাজ করছিল সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং প্রত্যেককেই জরিমানা করা হয়েছে তো ভাই এখন যেহেতু কাজকাম বন্ধ আছে লকডাউনে সব কিছুই বন্ধ আছে তাইলে বাইরে বাইর হয়ে অযথাই কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনার জরুরি প্রয়োজন থাকে কোনো কিছু কেনাকাটার একা একা বাইরে যাবেন সেখান থেকে কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসবেন অযথা যদি আপনি এমন বাইরে ঘোরাঘুরি করেন তাহলে তো আপনাকে অবশ্যই জরিমানা করা হবে আর আপনার যদি টাকা বেশি থাকে তাহলে আপনি বাইরে বাইরে হইতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তারপরেও আপনাদের সচেতনতার জন্য আবারও বলছি বর্তমানে যে মালয়েশিয়ায় লকডাউন চলছে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন অলরেডি ফুল মালয়েশিয়ায় বিশ হাজার কর্মকর্তা মনিটারিং করছে কেউ স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে কিনা অনেকেই কিন্তু সাদা পোশাকেও মনিটারিং করছে কিংবা দেখাশোনা করছে মালয়েশিয়া সরকারের গাইডলাইন ভঙ্গ করছে কিনা বিশেষ করে যে সকল এরিয়ার মধ্যে কোভিড নাইন্টিনের আক্রান্তের সংখ্যা বেশি যেমন শিলাঙ্গর ডিস্ট্রিক্টে কিন্তু সবচেয়ে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে কিন্তু বেশিরভাগ কিংবা বেশি করে মনিটারিং করা হচ্ছে সরকারের পক্ষ থেকে শিলাঙ্গর কুয়াল্লামপুর এই সকল এরিয়ার মধ্যে তো আপনারা অবশ্যই সরকারের গাইডলাইন মেনে চলবেন তা না হলে কিন্তু আপনাকেও জরিমানা করা হতে পারে একই সাথে রোড ব্লকের বিষয়টা না বললেই নয় সেখানে কিন্তু প্রতিনিয়ত বিদেশি নাগরিকদেরকে আটক করা হচ্ছে বিভিন্ন কারণে আমি কিন্তু বিষয়টা যখন থেকে মালয়েশিয়া সরকার লকডাউন ঘোষণা করেছে সেই সময় থেকে বলে আসছি যদি কিনা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান অবশ্যই আপনাকে থানা থেকে পারমিশন নিয়ে যেতে হবে আর বর্তমান যে লকডাউন দিয়েছে সেখানে আপনি যদি কোনো মালিকের আন্ডারে কাজ করতে যান কোনোখানে কাজেও যান সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে সুরাদ নিয়ে যেতে হবে একই সাথে মালয়েশিয়া সরকার বলেছে মিটি থেকেও সুরাদ নিতে হবে তারপরে সেই ব্যক্তি কাজ করতে পারবে তা না হলে তাকেও কিন্তু জরিমানা করা হতে পারে শুধুমাত্র যে শ্রমিককে জরিমানা করবে এমন কিন্তু নয় একই সাথে মালিককেও জরিমানা করা হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনার প্রয়োজনীয় কাজে যান অবশ্যই আপনার বসের কাছ থেকে লিখিত পারমিশন নেবেন কিংবা থানা থেকে পারমিশন কথায় যে কাগজপত্রগুলোর প্রয়োজন সেগুলো আপনি যদি না নিয়ে যান তাহলে তো অবশ্যই আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করবে কিংবা সেখান থেকে ফেরত পাঠাবে হয়তো আপনাকেও জরিমানা করা হতে পারে অনেকে কিন্তু জরিমানা করা হচ্ছে আবার যাদের কাছে পারমিট থাকছে না কিংবা কোনো কিছুই কাগজপত্র নেই তাদেরকে কিন্তু অলরেডি আবার থানায়ও হস্তান্তর করা হচ্ছে কিংবা আদালতে সবদ্ধ করা হচ্ছে এমনই কিন্তু প্রতিনিয়তই ঘটছে আমাদের বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সেজন্য আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে বলবো যারা কিনা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন কিংবা কোনোখানে কাজে যাবেন অবশ্যই সুরাত নিয়ে তারপরে যাবেন তা না হলে কিন্তু আপনার ক্ষেত্রেও সমস্যা হতে পারে বন্ধুগণ এখন কথা বলবো ইমিগ্রেশন প্রসঙ্গে আপনারা জানেন যখন কিনা পয়লা জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত টোটাল লকডাউন ঘোষণা করা হয়েছিল মালয়েশিয়ায় তখন কিন্তু ইমিগ্রেশন বিভাগ বন্ধ ছিল অর্থাৎ আমরা যারা ফিঙ্গার প্রিন্টের জন্য যাব কিংবা অন্য অন্য কাজে যাব আমাদের কাজগুলো কিন্তু স্থগিত করে রাখা হয়েছিল যাদের তারিখ ছিল অ্যাপয়েন্টমেন্টের সেটা কিন্তু ইমেল করে তাদের রিশিডিউল করা হয়েছে কিংবা তারিখ পরিবর্তন করা হয়েছে কিন্তু বর্তমানে যেহেতু পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইমিগ্রেশন খোলা থাকবে কিনা তো শর্টকাটে এক কথায় বলতে চাই এই সময়ের মধ্যেও অধিকাংশ ইমিগ্রেশনই বন্ধ থাকবে অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজে তারা পোস্ট করে জানিয়েছে কোন কোন ইমিগ্রেশন বন্ধ থাকবে এক কথায় যে সকল ইমিগ্রেশন আগের লকডাউনের সময় বন্ধ ছিল প্রত্যেকটি এই লকডাউনের সময়ও বন্ধ থাকবে তো সেক্ষেত্রে যাদের ফিঙ্গার প্রিন্টের ডেট আছে কিংবা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনারা নিজেদের ইমেল চেক করুন অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস চেক করে দেখেন সেখানে কোনো মেসেজ আসছে কিনা কিংবা ইমেল আসছে কিনা যদি কিনা ইমেল আসে তাহলে সেখানে লেখা আছে আপনার পরবর্তীতে কত তারিখে ইমিগ্রেশনে যেতে হবে সেখানে কিন্তু বিস্তারিত লেখা আছে আর আপনি যদি লেখাগুলো না বোঝেন যে বোঝে আপনার পাশে পরিচিত যে কেউ আছে আপনার বন্ধু কাওয়ান কিংবা আপনার কোম্পানির কোনো মানুষ তাকে দিয়েও কিন্তু পড়িয়ে নিতে পারেন সেখানে কি লেখা আছে যদি কিনা আপনি না বোঝেন আর যদি আপনি বোঝেন তাহলে তো খুব ভালোই হয় একই সাথে আপনি যদি যেহেতু বিষয়টি জানলেন আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন কিংবা বন্ধুদেরকে জানাবেন অনেকে হয়তো মনে করে এই সময় ইমিগ্রেশনে আসলে ফিঙ্গার প্রিন্ট করে আমিও ফেরত আসতে পারবো কিন্তু বিষয়টা এমন নয় অনেকে ইমিগ্রেশনে যাচ্ছে সেখান থেকে তাকে ফেরত পাঠানো হচ্ছে হয়তো আপনি রোড ব্লক ক্রস করে কিংবা যে কোনো উপায়ে আপনি যেতে পারছেন যেহেতু আপনার কাছে ইমিগ্রেশনে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কিন্তু সেখানে যাওয়ার পরে আপনাকে ফেরত আসতে হবে আপনার ক্ষেত্রেও কিন্তু অর্থদণ্ড হতে পারে কারণ আপনি এক জায়গা থেকে ইমিগ্রেশনে যাবেন যাতায়াত খরচ সব মিলাইয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনি সেজন্য আপনার বন্ধুদেরকেও আপনাকে সচেতন করতে হবে একই সাথে যারা কিনা এয়ারপোর্টে যাচ্ছেন এখন তো ভাই বাংলাদেশের ফ্লাইট বন্ধ এয়ারপোর্ট থেকে এক প্রবাসী ভাই তিনি এয়ারপোর্টেই কাজ করেন তিনি আমাকে ফোন করছেন বলছেন এখনও অনেক প্রবাসীরা এয়ারপোর্টে আসছে এসে ফেরত যাচ্ছে ভাই বর্তমান পরিস্থিতিতে বিমানই তো বাংলাদেশে যাচ্ছে না তাহলে আপনি এয়ারপোর্টে গিয়ে কি করবেন এয়ারপোর্টে গিয়ে তো কোনো লাভ নেই আপনি যে অফিস থেকে টিকিট কিনেছেন যে ব্যক্তির মাধ্যমে টিকিট কিনেছেন সেখানেই যোগাযোগ করেন আপনার পরবর্তী কত তারিখে ফ্লাইট নির্ধারণ করা হয়েছে রিশিডিউল করা হয়েছে সেটা সেখান থেকে জেনে সঠিক তথ্য নিয়ে তারপরে আপনি এয়ারপোর্টে যাবেন অযথায় এভাবে ঘোরাঘুরি করে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই মধুবার আরেকটি বিষয় অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমার কাছে জানতে চাচ্ছেন সেটি হলো রিক্যালিভেশন প্রোগ্রামের কথা আপনারা জানেন যারা কিনা দেশে চলে যাবে তাদের শেষ সময় ছিল জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো এই সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা না এ বিষয়টা নিয়ে অনেক প্রবাসী ভাই বন্ধুরা প্রতিনিয়তই আমার কাছে প্রশ্ন করেন কিংবা বিষয়টি জানার জন্য ওদের আগ্রহে বসে থাকেন তো আপনাদের অবগতির জন্য বলতে চাই আপনারা দেখছেন বর্তমানে মালয়েশিয়ায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে একই সাথে ইমিগ্রেশন বিভাগও বন্ধ আছে তাহলে মানুষ কিভাবে ফিঙ্গারপ্রিন্ট করবে আর কীভাবে দেশে যাবে আর ফ্লাইট না থাকলে কিভাবে মানুষ দেশে যাবে তো এসব কথা চিন্তা করে হয়তো খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বিষয়টা প্রক্রিয়াধীন আছে হয়তো এই দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি হতে পারে এখনো কিন্তু গ্রান্টেড নয় কিংবা কোনো সিওরিটি হয়নি বিষয়টি প্রক্রিয়াধীন আছে কয়েকটি মাধ্যম থেকে জানা গিয়েছে এই সময়সীমা বৃদ্ধি করা এটা নিয়ে সঠিক তথ্য জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিওতে